বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক্স ডিজাইনের ফ্রি বাংলা টিউটোরিয়ালে স্বাগতম আপনাদের সবাইকে। আজকের পর্ব 6। আমরা গত পর্বে দেখেছিলাম টুলসের ব্যবহার, লাইন টুলস কীভাবে ব্যবহার করতে হয় এবং রেকট্যাঙ্গেল টুলস কীভাবে ব্যবহার করতে হয়। এই ক্লাস যদি কারো জানা না থাকে অবশ্যই দেখে নেবেন, পর্ব 5-এ আমরা অবশ্যই লিঙ্ক করে দেব। তো চলুন দেখি আজকের পর্বে কী কী আছে। আজকের পর্বে আমরা শিখব ব্রাশ টুল। যদিও ব্রাশ টুলের পর্ব একটু বেশি হচ্ছে, কারণ ইতিমধ্যে আমি বলেছিলাম যে টুলসের মধ্যে গ্রাফিক্স ডিজাইনের টুলসই হচ্ছে মেইন গ্রাফিক্স ডিজাইনের হাতিয়ার এবং মেইন সূত্র। এই টুলসগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা যদি না থাকে, আপনি গ্রাফিক্স ডিজাইন কখনোই ভালো করতে পারবেন না। তো আজকের পর্বে আমরা দেখাবো হচ্ছে ব্রাশ টুলের ব্যবহার। ব্রাশ টুলের মধ্যে হচ্ছে আর্ট ব্রাশ, স্ক্যাটার ব্রাশ আর প্যাটার্ন ব্রাশ, এই তিনটা ব্রাশ নিয়ে আমরা আলোচনা করব। তো ব্রাশ টুল এখানে আপনাদেরকে আগে বলেছিলাম যে যেই কোনো টুলসের উপরে যদি আমি কার্সার রাখি তখন মাউসের নিচে একটা লেখা শো করবে, যে লেখা শো করবে ওই টুলসের নাম সেটাই। তো আমি এখানে রেকট্যাঙ্গুলার টুলসের পাশেই দেখতে পাচ্ছি এই যে পেন ব্রাশ টুল, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটি হচ্ছে পেইন্ট ব্রাশ টুল আর নামটি এখানে শো করতেছে। তো ব্রাশ টুলের কাজ হচ্ছে বিভিন্ন প্যাটার্ন তৈরি করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আসলে বলে লাভ নেই, আমি আপনাদেরকে দেখানো ছাড়া অবশ্যই বুঝবেন না, এটা সব ক্ষেত্রে হয়। আর ব্রাশে ক্লিক, ব্রাশ টুলের এখানে একটা প্যালেট দেওয়া আছে ডান পাশে, এই প্যালেট যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ থেকে এখানে ব্রাশে ক্লিক করলে চলে আসবে, শর্টকাট হচ্ছে F5। আমি ক্লিক করলাম, চলে গেল। আবার যদি ক্লিক করি উইন্ডোজ থেকে ব্রাশ চলে আসলো। তো এখানে দেখেন উইন্ডোজের ডিফল্ট কিছু ব্রাশ দেওয়া আছে, এখানে ক্লিক করে যদি আমি এখানে এভাবে টান দিই দেখুন একটা লাইন হয়েছে, কিন্তু লাইন না, ঠিক এখানে যেরকম ব্রাশ আছে ঠিক এই জাতীয় ব্রাশ হয়েছে। আমি একটু বড় করে দিই দেখুন, একটু বড় করে দিলাম দেখুন এই টাইপের হয়েছে। তো আমরা নিজেদের মতো করে একটা ব্রাশ নেব, এখানে আটটা ব্রাশ আছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাউন্ডারি আর কি, বাউন্ডারি দেওয়ার জন্য ব্রাশটা। আমি একটা রেকট্যাঙ্গেল নিলাম, রেকট্যাঙ্গেল নিয়ে যদি এখানে ক্লিক করে দেখুন চারপাশ বাউন্ডারি হয়ে গেল, ফ্রেম হয়ে গেল। তো চলুন দেখি আমরা এই ব্রাশগুলো কীভাবে তৈরি করতে হয় নিজেদের মতো করে, সেটাই দেখে আসি। গ্রাফিক সফটওয়্যারের জন্য আসলে যেই কনফিগার থাকার দরকার অবশ্য মোটামুটি আছে, তারপরও কেন যেন ঝামেলা করতেছে। আমি ডিলিট করে দিলাম, আমি ফার্স্টে একটি লাইন ব্রাশ তৈরি করে দেখাবো। কথা ছিল আমাদের আর্ট ব্রাশ তৈরি করবো এবং স্ক্যাটার ব্রাশ তৈরি করবো, ফার্স্টে আমরা আর্ট ব্রাশ তৈরি করে নিই। একটা শিফট চেপে সোজা একটা লাইন টানলাম, এরপর এটাকে শিফট চেপে সোজা লাইন টানার পর এটা ইউনিফর্ম আমি চেঞ্জ করে দেবো, এখান থেকে ইউনিফর্ম যেই কোনো নিতে পারেন, আমি এটাই নিলাম। আর এখান থেকে আমি স্ট্রোকটা বাড়াই দিচ্ছি জাস্ট এটুকুই, আমি এটা দিয়ে দূর করবো। এটা সিলেক্ট করার পরে এখান থেকে এই যে নিউ ব্রাশে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করার পরে আমি একটু বড় করে দেখাচ্ছি, জাস্ট এটি এখানে ডাবল ক্লিক করলাম, এরপর আর্ট ব্রাশে ক্লিক করলাম, ওকে, এরপর ওকে, দেখুন ব্রাশটি হয়ে গেছে, এই যে এখানে শো করলো। তো এটা ব্রাশ নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর এই এখানে ব্রাশে ক্লিক করে আমি এই প্যাটার্নটা সিলেক্ট করলাম যেটা একটু আগে তৈরি করলাম, যে ব্রাশ 1 লেখা আছে। এরপর এখানে যদি আমি এখানে
দিই। দেখুন চমৎকারভাবে একটু লতার মতো ডিজাইন হয়ে গেল, তো এটা আপনারা সবাই করতে পারবেন। তারপর এই এই কালারটা চেঞ্জ করে দিলাম, সরি এটা আসলে এটার কালার চেঞ্জ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করার পর এখন কালার চেঞ্জ হবে। তো যাই হোক, একটা ব্রাশ হলো আমাদের আর্ট ব্রাশ। এরপর যাচ্ছে আমরা দেখবো হচ্ছে স্ক্যাটার ব্রাশ। আমরা ইচ্ছে করলে তারা দিয়েও আর্ট ব্রাশ করতে পারি। চলুন দেখি, স্টার দিয়ে একটা আর্ট ব্রাশ করিয়ে ফেলি। ডাবল ক্লিক করলাম, আর্ট ব্রাশ, ওকে। এখানে আর্ট ব্রাশ টু নাম দেওয়া আছে, এখানে চলো আপনি আপনার মুখের নাম দিতে পারেন। ওকে দিলাম। এরপর আমি এখানে স্টারে ক্লিক করে আর্ট ব্রাশে রেখে টান দেব, স্টার হয়ে যাবে। টান দেবো, স্টার হয়ে যাবে। তো এরপর দেখবো হচ্ছে স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটার ব্রাশটা কী আসলে? স্ক্যাটার ব্রাশ হচ্ছে আমি যদি চাই যে একটা আমি একবার টান দেবো, একটা না হয়ে একাধিক হবে, সেই ক্ষেত্রে স্ক্যাটার ব্রাশটা ইউজ করা যায়। তো আমি এই তারাগুলোর এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলাম, এরপরে স্ক্যাটার ব্রাশ ক্লিক করব, ওকে। এরপর এখান থেকে ফিক্সড করা আছে, এগুলো সব র্যান্ডম র্যান্ডম করে দেবো। এখানে র্যান্ডম 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 র্যান্ডম, এখন এটাকে ডিলিট করে দিলাম। দেখুন স্ক্যাটার ব্রাশ কিন্তু এখানে আসবে, উপরে উপরে শো করতেছে ব্রাশ, স্ক্যাটার ব্রাশ ওয়ান লিখে আছে। সিলেক্ট করলাম, এরপর আমি ব্রাশে ক্লিক করলাম, এরপর টান দিই। দেখুন অনেকগুলো হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে এখানে তো সবগুলো একই সাইজ হলো না, আমি চাচ্ছি যে একটা ছোট হবে, একটা বড় হবে, সেক্ষেত্রে কী করা? সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে প্রিভিউতে ক্লিক করবো। প্রিভিউতে ক্লিক করে আমি এখান থেকে দেখুন এই যে সাইজ, এখানে সাইজ লেখা আছে কমাবো। দেখুন এখান থেকে প্রিভিউতে দেখা যাচ্ছে এই কয়েকটা ছোটো হয়ে গেছে, আবার কয়েকটা বড়ো হয়ে গেছে, একটু বড়ো করে দিই। তারপর এটা হচ্ছে স্পেসিং, স্পেসিংটা কেমন থাকবে, স্পেসিং বাড়াই দিই, একটু বাড়াই দিলাম স্পেসিং। তারপর স্ক্যাটার কেমন হবে, যেমন উপর নিচে যদি আমি রাখতে চাই এলোমেলোভাবে, তাহলে সেক্ষেত্রে এলোমেলো করা যাবে। রোটেশন, আসলে রোটেশন বোঝা যাবে না, সব কিছু একই সিস্টেম, তো এই কারণে ওকে দিচ্ছি। অ্যাপ্লাই টু স্ট্রোক। এরপর আমি যদি আবার যদি নতুন করে এভাবে দিই, দেখুন এলোমেলো এলোমেলো সব কিছু সব কিছু অনেকগুলো হয়েছে এবং ছোটো বড়ো সাইজ হয়ে এলোমেলো আকারে এসছে। তো এভাবে অনেক কিছু করতে পারবেন, পাতা নিয়ে পাতা করতে পারবেন, ফুল নিয়ে ফুল করতে পারবেন একসাথে। যেহেতু আপনার যদি একটা গাছ তৈরি করেন, সেক্ষেত্রে অনেক পাতার তৈরি দরকার পড়লে পাতা তো আর একটা বড় একটা সবগুলো একই সাইজ থাকবে না, ছোটো বড় হবে, তো এভাবে করতে পারবেন। এই কাজটা আরও একটা কাজ করা যায়, এটা টেক্সট নিয়েও করা যায়, টেক্সট দিয়েও করতে পারবেন। একটা টেক্সট নিয়ে আপনার নাম লিখে আপনি সেটা স্ক্যাটার করতে পারবেন। এখন চলুন দেখি আমরা প্যাটার্ন ব্রাশে যাই। প্যাটার্নটা কী,
সব ডিলিট করে দিলাম আমি। আমি আর্টটা স্টার নিচ্ছি, নিয়ে এটা ফিল কালার দিব। দেওয়ার পর আমি আমার ব্রাশের প্যালেটটা নিয়ে আসতেছি, এরপর ডাবল ক্লিক, এরপর হচ্ছে প্যাটার্ন ব্রাশ। ওকে, লক্ষ্য করুন এখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে এভাবে বর্ডার বর্ডার। তো আপনারা বুঝতে পারছেন প্যাটার্ন ব্রাশটা কি, আমরা যদি কোনো ছবির বর্ডার দিতে চাই অথবা কোনো পেজের বর্ডার দিতে চাই সেক্ষেত্রে এভাবে প্যাটার্ন ব্রাশ দিয়ে ওকে দিব। দেখুন এখানে প্যাটার্ন ব্রাশ আগে একটা ছিল, এখন নতুন করে আমাদের স্টার দিয়ে করা আরেকটা প্যাটার্ন ব্রাশ আসছে। তো আমি যদি চাই যে এই পেজটার মধ্যে আমি আগে একটা বর্ডার নিয়েই নিই, রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এই পেজের একটা বর্ডার দিলাম, দিয়ে এটার কালারটা এখানে দিয়ে দেবো, স্ট্রোকে দিয়ে দেবো। ধরুন এইটুকুই আমাদের বর্ডার, আপনার ইচ্ছা মতো আপনার বর্ডার যেটুকু নেন এটা আপনাদের ইচ্ছা। আমি দেখানোর সুবিধাটা একটু ছোটো করে নিচ্ছি। এরপর জাস্ট আমরা ব্রাশে গিয়ে এই প্যাটার্ন ব্রাশ ওয়ানে ক্লিক করব। দেখুন চমৎকারভাবে বাউন্ডারি হয়ে গেল। এক্ষেত্রে আপনারা যাই দিয়ে ডিজাইন করবেন না কেন সেটাই এখানে আসবে। তো বুঝতেই পারছেন যে এরকম অনেক সার্টিফিকেটের বাউন্ডারিতে থাকে, পেজের বাউন্ডারি থাকে, ছবির বাউন্ডারি থাকে। আপনাদের যেটা প্যাটার্ন দরকার হবে আপনারা সেটা তৈরি করে প্যাটার্ন ব্রাশ তৈরি করবেন, আর একটা ক্লিক করবেন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।